সমাজে কিছু অসাধু শ্রেণীর লোক বসবাস করে, যারা কোনো ধার্মিক কিংবা ভক্তিমতী মানুষদেরকে দেখলে উপহাস কিংবা ঠাট্টাবশত বলতে থাকে যে সে কিসের ভক্তি করছে। মনের ভক্তিটা হচ্ছে বড় ভক্তি, মনের ভগবানের মনে মনে ভগবানের সেবা করাটা হচ্ছে বড় সেবা। তো সেই রকম এই অসাধু ব্যক্তিদের উদ্দেশ্যে আমি বলছি, দেখুন এই যে আপনার এই কথাগুলো বলছেন, তাহলে মনের খাওয়াটা কেন বড় খাওয়া হবে না, মনের স্নান করাটা কেন বড় স্নান করা হবে না, মনের নিদ্রা যাওয়াটা কেন বড় নিদ্রা যাওয়া হবে না, মনের পড়াশোনা, মনের খেলাধুলা বা মনে মনে টাকা রোজগার করাটা কেন বড় বিষয় হবে না। তাই এইসব অযৌক্তিক অকথ্য কথাবার্তা ত্যাগ করুন, ভগবানের সেবা করতে হয় কায় মনোবাক্যে, অর্থাৎ শারীরিক পরিশ্রম দিয়ে ভগবানের সেবা করতে হবে, যত কার্যক্রম আছে এগুলো করতে হবে, এবং মন দ্বারা ভগবানকে স্মরণ করতে হবে, ভগবানের চিন্তা করতে হবে, এবং বাক্য বা কথা দ্বারা ভগবানের নাম জপ করতে হবে এবং কীর্তন করতে হবে। হরে কৃষ্ণ।